আপনারা কিছু শুনতে পাচ্ছেন না, তাই আবার আপনারা অবাক হচ্ছেন যে আপনার মোবাইলে হয়তো সাউন্ড কমানো আছে, বা কেন আপনারা আমার আওয়াজটা শুনতে পেলেন না প্রথম 5-10 সেকেন্ড। ঠিক এরকমই হয় যারা কানে শুনতে পায় না, তাদের ক্ষেত্রে 5-10 সেকেন্ড নয়, তাদের ক্ষেত্রে দিন রাত এই ধরনেরই হয়। সো যারা কানে কম শোনেন, যারা একটু কম শোনেন, অ্যান্ড যারা একদমই শুনতে পান না, লাইক প্রথম 5-10 সেকেন্ডে আমি যেরকম খালি মুখ হেলাচ্ছিলাম কিন্তু কোনো আওয়াজ বার করছিলাম না, যারা একদমই কানে শুনতে পান না তাদের জন্য কিন্তু পুরো দুনিয়াটা এরকমই হয়ে থাকে। কিন্তু আজকের এই যুগে আমাদের কাছে এই তিনটি ধরনের হিয়ারিং লসের জন্য, এই তিনটি ধরনের কানের প্রবলেমের জন্য 100% ট্রিটমেন্ট আছে। সো সেই নিয়েই আমি আপনাদের কাছে বক্তব্য পেশ করতে চলেছি। নমস্কার, আমার নাম ডক্টর অমিতাভ রয়, আমি মাই এনটি কলকাতা সিনিয়র কনসালটেন্ট, প্লাস আমি একজন কপলিয়ার ইন্টার্ন সার্জন, কপলিয়ার ইন্টার্ন বিশেষজ্ঞ। আমি আসবো যে হোয়াট ইজ কপলিয়ার ইন্টার্ন, কপলিয়ার ইন্টার্নটা কি আমি পরে আসবো। সো প্রথমেই আমরা বলি যে যাদের সমস্যা, যারা একটু কম শোনেন তারা কি করে বুঝতে পারবেন যে তারা একটু কম শোনেন। যেমন ধরুন আমি আপনাকে বলছি যে আজকে সকালে উঠে আপনি চা বিস্কুট খেয়েছেন, তারপরে আপনি ডিম পাউরুটি দিয়ে ব্রেকফাস্ট করেছেন, আপনি কি শুনছেন? আজকে সকালে উঠে খেয়েছেন ব্রেকফাস্ট, মাঝখানে এক একটা ওয়ার্ড আপনার মিস হয়ে যাচ্ছে, তখন আপনার ব্রেন চিন্তা করছে যে কোন ওয়ার্ডটা মিস হলো, তখন সামনে যে আপনার সাথে কথা বলছে সে হয়তো নেক্সট সেন্টেন্সটা বলে বেরিয়ে যাচ্ছে, বা আপনি গেস করতেন যে কি বলেছে। এইটা হচ্ছে যারা একটু কম শুনতে পান তাদের প্রথম লক্ষণ। অনেকে দেখবেন যারা অফিস মিটিং অ্যাটেন্ড করেন বা কোনো অফিসে কোনো সেমিনার অ্যাটেন্ড করেন, হয়তো 10 জন লোকের মধ্যে একজন কি দুজন আছেন যারা বারবার আপনাকে কোশ্চেন জিজ্ঞেস করে, আরে কি বললি, কি বলল, কি বলেছিল, দে নিড টু ডু এ হিয়ারিং চেক আপ। এটা হলো একটু কম শুনতে পাওয়া। এর অনেক কারণ আছে, এটা নার্ভজনিত সমস্যাও হয়, অনেক সময় কিছু সাউন্ড কন্ডাকশনে কোনো প্রবলেম হলে যেই কজটা কিন্তু রিভার্সেবল, যেটা পুরোপুরি ঠিক করে দেওয়া যায়, সেইখানে সমস্যার জন্য এই ধরনের জিনিস হতে পারে। কানের ইনফেকশনের জন্য কম শুনতে পারেন, এই ধরনের জিনিস হতে পারে। কানে পর্দায় ফুটো থাকলেও আপনারা এই ধরনের কম শুনতে পান আর এই ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। তো এই সব সমস্যার কিন্তু সমাধান আমরা করতে পারি যদি আপনারা আমার এই অ্যাডভাইসটা শুনে, আপনার নিকটবর্তী যে ENT ডক্টরবাবু আছেন, যারা কান নাক গলার বিশেষজ্ঞ আছেন, তাদের কাছে ইমিডিয়েটলি গিয়ে দেখা করেন। আমার কাজটা হচ্ছে যে আপনাকে এই প্রবলেমটা সম্বন্ধে অ্যাওয়ার করা, যে আপনি যেন অনেক আগেই বুঝতে পারেন যে আপনার এই প্রবলেমটা আসতে চলেছে। যদি প্রথম খুব প্রথমার্ধে বা খুব প্রথমেই আমরা এই ধরনের প্রবলেমগুলো আইডেন্টিফাই করে নিতে পারি এবং তার যে রুট কজটা আসছে সেটাকে যদি ঠিক করতে পারি, তাহলে আমাদের নেক্সট লাইফ উইল বি ভেরি সিম্পল। নাও এরপরে আমি আসবো যারা একদমই কানে শুনতে পান না, তাদের জন্য কী সমস্যা আছে। যারা একদমই কানে শুনতে পান না তাদের জন্য যদি আমরা এজ ওয়াইজ ডিভাইড করি, প্রথমে বাচ্চাদের জন্য, তারপরে যারা অ্যাডাল্ট তাদের জন্য, তারপরে যারা মোর দেন 60 তাদের জন্য। যদি আমি বলি বাচ্চারা যারা জন্ম থেকে কানে কম শুনতে পায় বা জন্ম থেকে কানে শুনতে পায় না, তাহলে কিন্তু বাচ্চাদের স্পিচটা ডেভেলপ হয়। আমি যদি কানে না শুনতে পাই, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি কি আপনার নাম কী, তবেই তো আপনি বলবেন কি আপনার নামটা কী। যদি আপনি কানে শুনতে না পান তাহলে আপনি বলাটা শিখবেন কী করে, বাচ্চাটা ভাষাটা শিখবে কী করে? তো ওই জন্য যেসব বাচ্চার কথা বলতে দেরি হয় সেই সব বাচ্চাদের অবশ্যই অবশ্যই কানে শোনার টেস্ট করিয়ে নিয়ে দেখা দরকার যে বাচ্চাটা কানে ঠিকমতো শুনতে পাচ্ছে। যদি কোনো বাচ্চা জন্ম থেকে কানে কম শুনতে পায় সেই সব বাচ্চাদের জন্য, বা যদি কোনো বাচ্চা জন্ম থেকে কানে একদমই না শুনতে পায় সেই সব বাচ্চাদের জন্য কক্লিয়ার ইমপ্লান্ট নামে একটা ট্রিটমেন্ট আছে, একটা অপারেশন করা হয়। তাতে কি হয় যে
কানের মধ্যে যে প্রবলেমটা আছে সেটাকে বাইপাস করে সাউন্ডটা ডাইরেক্ট ব্রেনে পাঠিয়ে দেওয়া হয়। তো বাচ্চা কিন্তু আবার নর্মালি শুনতে পায় এবং বাচ্চা নর্মালি কথা বলতে পারে। এবং সব থেকে বড় ব্যাপার, আপনার বাচ্চা অন্য বাচ্চাদের সাথে নর্মাল স্কুলে যেতে পারে। বাট এর জন্য কি দরকার, আমার দায়িত্বটা হচ্ছে যে আপনাকে এই জিনিসটা বলা দরকার যে যত জলদি সম্ভব আপনারা জিনিসটাকে বুঝুন। বুঝে যদি এরকম সমস্যার সম্মুখীন কেউ হন, তাহলে যত জলদি সম্ভব আপনারা নিকটবর্তী কান্নার গলা বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যান, ওনারা আপনাকে নিশ্চয়ই সঠিক পরামর্শ। তারপরে আমি আসবো যারা যাদের বয়স 20 থেকে 60 বছর, এরকম ধরনের অনেকে আছে যে কানের মধ্যে দিয়ে রস বেরোয়, কানে প্রচুর ডিসচার্জ হয়, কানের মধ্যে আওয়াজ হয়, এরকম ধরনের যাদের প্রবলেম আছে। অবভিয়াসলি এইখানে যদি অপারেশন করে সমস্ত ডিজিজ বার করে দেওয়া যায়, অনেক সময় কানের মধ্যে যে ছোটো ছোটো হাড় থাকে সেই হাড়গুলো খারাপ হয়ে গেলেও সেই হাড়গুলো কৃত্রিমভাবে রিপ্লেস করে দেওয়া যায়, তাতে কিন্তু হেয়ারিং ইমপ্রুভমেন্ট অনেকের অনেকটা অবধি হয়ে যায়। সেকেন্ডলি আমি আসবো যারা 50 বছরের ওপরে, যাদের বয়স তাদের, তারা একদম কানে কম শুনতে পান বা কম শুনতে শুরু করেছেন, সেরকম যদি হয় তাহলে কি হয়, মোস্ট কমন কজ যেটা হয় হচ্ছে কানের নার্ভটা বয়সজনিত কারণে শুকিয়ে যায়। যখন কানের নার্ভটা বয়সজনিত কারণে শুকিয়ে যায় তখন জেনারেলি ওটা রিভার্সেবল হয় না। সেই ক্ষেত্রে যদি আপনি কানের মেশিন ব্যবহার করেন তাহলে আবার আপনার জিনিসটা শুনতে পাবেন। এখন আমি বলবো যে কেন এটা ব্যবহার করা উচিত, কেন হিয়ারিংটা এত ইম্পর্টেন্ট, তার কারণটা হচ্ছে যদি আপনি কম শোনেন সেই ক্ষেত্রে আপনার একটা জিনিস ভুলে যাওয়ার প্রবণতা অনেক বেড়ে যায়। সেই ক্ষেত্রে যদি আপনি ঠিকঠাক কারোর সাথে কমিউনিকেট, আগে আমি বললাম যদি আমি কানে শুনতে না পাই আমি বলবো কী করে, যদি আপনি কানে শুনতে না পান কাউকে অ্যান্সার দেবেন কী করে, যদি আপনি কানে ঠিক মতো শুনতে না পান তাহলে আপনি বন্ধু বান্ধবদের সাথে ভালো করে আড্ডা মারবেন কী করে, সেটাও কিন্তু খুব জরুরি। তার কারণটা হচ্ছে তাতে কী হয় যে আপনার অ্যাংজাইটি, আপনার ডিপ্রেশন, এই ধরনের কোনো প্রবলেম জেনারেলি ডেভেলপ হয় না। যদি আপনি কমিউনিকেশন না করতে পারেন তাহলে কী হয়, এই ধরনের প্রবলেমগুলো বেশি ডেভেলপ হয়ে যায়। আর যাদের ক্ষেত্রে ধরুন হেয়ারিং মেশিন কোনো কাজই করছে না বা হেয়ারিং মেশিন দিয়ে তারা শুনতেই পাচ্ছে না ঠিকমতো, সেই ক্ষেত্রে আমরা প্রাপ্তবয়স্কদের জন্য যে কোনো এজে কক্লিয়ার ইমপ্লান্ট করতে পারি। কক্লিয়ার ইমপ্লান্ট করলে তাদের হেয়ারিংটা আবার নর্মালিভাবে রিস্টোর করা সম্ভব হয়ে যায় 99% অফ কেস। মোটামুটি আমি ট্রাই করলাম যে খুবই একটা সংক্ষিপ্ত সময়ে আপনাদের কানে কম শোনার সম্বন্ধে যথাসাধ্য আপনাদের অ্যাওয়ার করা, যাতে এই ধরনের ছোটো ছোটো প্রবলেম যখনই আপনারা বুঝতে পারবেন তখনই আপনারা নিকটবর্তী কান্নার গলা বিশেষজ্ঞ ডক্টরের কাছে যান, তারা খুব যত্ন সহকারে আপনাকে দেখে আপনাদের ট্রিটমেন্টটা শুরু করতে পারবেন। নমস্কার।